বছরের শ্রেষ্ঠতম দিন 30শে ডিসেম্বর যেন গোটা বিশ্ববাসীর কাছে একটা কালো দিন, কেননা ভোর রাতে যেমন মৃত্যু হয়েছে পেলের মতো কিংবদন্তি প্লেয়ারের, ঠিক তেমনই সেই ভোর রাতেই গুরুতরভাবে আহত হয়েছেন ভারতের উঠতি ক্রিকেটার ঋষভ পন্ত। আর তাই তো তার সেই ঘুমের কারণে এই ভয়াবহ দুর্ঘটনার পর শুধু ভারতই নয়, গোটা বিশ্বের বিভিন্ন কিংবদন্তি ক্রিকেটাররা সুস্থতা কামনা করে বিভিন্ন বড় কথা লিখেছেন। আর তাই আজ ফটাফটভাবে দেখে নিব আজকের এই ভিডিওতে পাকিস্তান, বাংলাদেশ, ভারতের কিংবদন্তি প্লেয়াররা ঠিক কী লিখল ঋষভ পন্তের প্রতি। তো দেখতে থাকো ভিডিও, ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামনা করে ভিডিওটিকে করে দাও একটি লাইক। তো সবার প্রথমে নরেন্দ্র মোদীর কথা বললে, যে কিনা আজ তার মাকে হারিয়েছেন, তার মধ্যেও তিনি ঋষভ পন্তকে নিয়ে লিখেছেন, ভারতীয় ক্রিকেটারের দুর্ঘটনায় আমি মর্মাহত, তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি। যেখানে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং লিখেছেন, পন্তের জন্য চিন্তা হচ্ছে, আশা করছি দ্রুত তুমি ফের সুস্থ হয়ে ঘুরে দাঁড়াবে। গম্ভীর থেকে শুরু করে সেওয়াগ সকলেই পন্তের সুস্থতা কামনা করেছেন। গম্ভীর লিখেছেন, তোমার দ্রুত সুস্থতা কামনা করি পান্ত, নিজের যত্ন নাও। সেবাগ লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো পান্ত, তোমার আরোগ্য কামনা করি। যেখানে বিবিএক্স লক্ষ্মণ লিখেছেন, ঋষভ পন্তের জন্য প্রার্থনা করছি, সৌভাগ্যবশত এখন স্থিতিশীল, ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামনা করছি, দ্রুতই সুস্থ হয়ে সে ফিরে আসবে। যেখানে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস লিখেছেন, আমার ভাবনা ও প্রার্থনা সবই তোমার সঙ্গে রয়েছে, তাড়াতাড়ি সুস্থ হও ভাই। যেখানে রোহিত শর্মা নিজে টুইট না করলেও তার স্ত্রী লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো ঋষভ পন্ত, এবং তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন তার এই খারাপ সময়ের ছবিগুলো যেন সোশ্যাল মিডিয়ায় অযথাভাবে না শেয়ার করার জন্য। যেখানে সূর্যকুমার যাদব লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হও ভাই, তুমি চ্যাম্পিয়ন। যেখানে পাকিস্তানের বহু ক্রিকেটার লিখেছেন অনেক কথা, তবু তার মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরম লিখেছেন, ঋষভ পন্তের দুর্ঘটনার ব্যাপারে দুঃখজনক খবর পাচ্ছি, আশা করি তরুণ ক্রিকেটার দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ক্রিকেটে ফিরবে, প্রার্থনা রইল। যেখানে সচিন তেন্ডুলকর লিখেছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঋষভ পন্ত, আমার সব প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে। যেখানে বিরাট কোহলি লিখেছেন, তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠো ঋষভ পন্ত, তোমার সুস্থতার জন্য খুব প্রার্থনা করছি। এবং সবশেষে মহেন্দ্র সিং ধোনি, যে ঋষভ পন্তের খুব একজন ভালো সঙ্গী, যেখানে সময় পেলেই ঋষভ পন্ত তার সঙ্গে সময় কাটায়, সে এখন পর্যন্ত কোনো প্রকার সোশ্যাল মিডিয়ায় না লিখলেও খবর আসছে যে তিনি সরাসরি নাকি হাসপাতালে দেখা করবেন তার সঙ্গে। এবং সবশেষে উর্বশী রাউতলা, যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুব তর্কাতর্কি চলে পন্তের সঙ্গে, সেও আজ লিখেছেন, প্রার্থনা করছি। তো এই ছিল ঋষভ পন্তের এই ভয়াবহ দুর্ঘটনার পর ক্রিকেট বিশ্বের সমস্ত প্লেয়ারদের প্রতিক্রিয়া ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট। আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।